আসসালামু আলাইকুম, আমি ডাক্তার এনামুল হক। আমি একজন ইনফার্টিলিটি এবং আইভিএফ স্পেশালিস্ট। আমি আপনাদেরকে আজকে বুঝাবো যে পুরুষরা যারা বন্ধ্যাত্ব সমস্যায় ভুগছেন তাদের আমরা একটা খুব আনকমন একটা পরীক্ষা দিই। সেটা কি? সেটাকে আমরা ডাক্তারি ভাষায় বলি ট্রাস, মানে TRUS। এটাকে ভালো করে বললে বলা হয় ট্রান্স রেক্টাল আল্ট্রাসাউন্ড। সোজা বাংলায় যদি আমরা বলি, এটা হচ্ছে পায়খানার রাস্তার আল্ট্রাসোনোগ্রাম। তো এরকম পায়খানার রাস্তার আল্ট্রাসোনোগ্রাম আমরা কেন করি পুরুষের বন্ধ্যাত্বের ক্ষেত্রে? সেটা কেন করি? এই জন্য যে পুরুষের আমরা পেটের ভিতরে কিছু অঙ্গ থাকে যেগুলি নর্মাল আল্ট্রাসোনোগ্রামে দেখা যায় না। তো কোনো কোনো পুরুষের দেখা যায় যে জন্মগতভাবে কোনো কোনো পুরুষের দেখা যায় যে আপনার এই নালীটা তৈরি হয় নাই, ভাস ডিফারেন্স তৈরি হয় না, যে নালী দিয়ে শুক্রাণুটা পাস করে। এটাকে বলি কনজেনিটাল অ্যাবসেন্স অফ ভাস থাকতে পারে। কারো কারো দেখা যায় যে আমাদের বীর্য, কোনো কোনো পুরুষের বীর্যের পরিমাণ খুব অল্প। তখন আমরা চিন্তা করি যে বীর্য তৈরি করে আর একটা জায়গা, সেটার নাম হলো সেমিনাল ভেসিকেল। সেই সেমিনাল ভেসিকেল তৈরি আছে কিনা, জন্মগতভাবে কারো কারো অ্যাবসেন্ট সেমিনাল ভেসিকেল হইতে পারে, মানে সেমিনাল ভেসিকেল না থাকতে পারে, সেইটা আমরা কিন্তু পায়খানার রাস্তার আল্ট্রাসোনোগ্রামে ধরতে পারি। আর পুরুষের আরেকটা গুরুত্বপূর্ণ অঙ্গ থাকে, সেটা হলো প্রোস্টেট। তাহলে পুরুষের যে বীর্যটা তৈরি হয়, বীর্যটা মূলত তিনটা জায়গার উপাদান দিয়ে তৈরি হয়। একটা হচ্ছে আপনার অন্ডকোষ থেকে আসে, সেটা হলো শুক্রাণু। আর যে পানিটা আমরা দেখি, যে পরিমাণটা আপনি দেখেন, এটা দুইটা জায়গা থেকে ম্যাক্সিমাম 80% পরিমাণটা আসে। সেমিনাল ভেসিকেল নামে যে একটা স্ট্রাকচার আছে, দুইটা থাকে পুরুষের, সেটা থেকে আসে। আর একটা অঙ্গ হলো প্রোস্টেট, প্রোস্টেট গ্রন্থ থেকে এটা তৈরি হয়। কাজে সিমেন্টটা যে তৈরি হয় তিনটা জায়গা থেকে, এই তিনটা জায়গা ঠিক আছে কিনা, এই জিনিসটা আমরা কিন্তু এই যে পায়খানার রাস্তার আল্ট্রাসোনোগ্রাম দিয়ে বুঝতে পারি। তো পায়খানার রাস্তার আল্ট্রাসোনোগ্রামটাকে বলা হয় ট্রাস বা ট্রান্স রেক্টাল আল্ট্রাসাউন্ড। সেটা আমরা কিভাবে করি? যে একটা দেখতেছেন প্রোব, এটা মেয়েদের বেলায় আমরা এটাকে মাসিকের রাস্তার আল্ট্রাসোনোগ্রাম করি এই প্রোব দিয়ে, আর ছেলেদের বেলায় আমরা পায়খানার রাস্তার আল্ট্রাসোনোগ্রাম করি এটা দিয়ে। সেটা কিভাবে করি? যে আমাদের রুগীটা এখানে শয়, প্রথমে আমরা কি করি, রুগীর পায়খানার রাস্তায় আমরা একটা অবশ করার জন্য লোকাল অ্যানাস্থেশিয়া জেল দিই। জেল দিয়ে একটু অবশ হয়, তাহলে সে ব্যথাটা পায় না। তখন কি করে, এই যন্ত্রটায় আমরা একটা কন্ডম পরাই, কন্ডম পরাই, তারপরে পায়খানার রাস্তায় তার দিই। পায়খানার রাস্তায় দিলে আমরা দেখতে পারি তার, ওই যে বললাম প্রোস্টেটটা ঠিক আছে কিনা, দুই পাশে দুইটা সেমিনাল ভেসিকেল তৈরি হয়েছে কিনা, তার ভাস ডিফারেন্স যেটা দিয়ে শুক্রাণু প্রবাহিত হয় সেটা ঠিক আছে কিনা। মূলত এই তিনটা স্ট্রাকচার আমরা এই পায়খানার রাস্তার আল্ট্রাসোনোগ্রামে দেখি, যে তার প্রোস্টেটের সাইজ ঠিক আছে কিনা, প্রোস্টেটে কোনো অসুখ আছে কিনা, দুইটা ভাস ডিফারেন্স ঠিক আছে কিনা। অনেক সময় ইনফেকশন হয়, ওখানে সিস্ট হয়, ওখানে ক্যালসিফিকেশন হয়, ফলে ইনফেকশন হয়, রাস্তা বন্ধ হয়ে যায়। তো প্রোস্টেটটা ঠিক আছে, রাস্তা ঠিক আছে কিনা, সেমিনাল ভেসিকেলের রাস্তা ঠিক আছে কিনা, আর একটা বললাম ভাস ডিফারেন্স, সেটাও দুই সাইডে ভাস ডিফারেন্স আছে কিনা। কোনো কোনো পুরুষের জন্মগতভাবে ভাস ডিফারেন্স তৈরি নাও হইতে পারে বা সেমিনাল ভেসিকেল তৈরি নাও হইতে পারে, তখন তাদের দেখা যায় অ্যাজোস্পার্মিয়া নিয়ে আসে, অথবা তাদের সিমেনের পরিমাণ খুব কম। সেই সব রোগীদের ক্ষেত্রে আমরা এই ট্রান্সরেক্টাল আল্ট্রাসাউন্ড করি। তো পায়খানা রাস্তার এই আল্ট্রাসাউন্ড করলে আমরা এই অঙ্গগুলি বুঝতে পারি। তো এখানে দেখেন, আমি একটা রুগীর আজকে ট্রান্সরেক্টাল আল্ট্রাসাউন্ড করছি। সেখানে দেখেন, আমরা দেখব যে কথাগুলি বললাম, এটা হলো নর্মাল পুরুষের প্রোস্টেট, যে তার প্রোস্টেট গ্রন্থি ঠিক আছে কিনা। তো প্রোস্টেটে দেখতেছি এর সাইজ ঠিক আছে। এটা হচ্ছে সেমিনাল ভেসিকেল, ওই যে বললাম সেমিনাল ভেসিকেল আছে কিনা, দুইটা সেমিনাল ভেসিকেল থাকে। এর কাজ হচ্ছে যে বীর্য তৈরি করা। তো বীর্য তৈরি তার, এটা দেখা যাচ্ছে নর্মাল, এখানে কোনো সমস্যা নাই। আবার হচ্ছে তার প্রোস্টেটটা দেখলাম, এখানে প্রোস্টেটের মাঝখান দিয়ে হচ্ছে মূত্র নালীটা যায়, সেটাও ঠিক আছে। আবার সেমিনাল ভেসিকেলটাও আমরা এখানে দেখতে পারি, যে সেমিনাল মানে হল যেটা দিয়ে আপনার শুক্রাণুটা প্রবাহিত হয়, মানে শুক্রাণুটা তো তৈরি হয় অন্ডকোষের ভিতরে, সেই অন্ডকোষ থেকে একটা নালী আসে, দুই পাশে দুইটা অন্ডকোষ থেকে দুইটা নালী আসে, এটার নাম হলো ভাস ডিফারেন্স। তা আপনার ভাস ডিফারেন্সটা ঠিক আছে কিনা, এই টেস্ট করে যে ট্রান্সরেক্টাল আল্ট্রাসাউন্ড করে, মানে পায়খানা রাস্তার আল্ট্রাসোনোগ্রাম করে আমরা সেটা বুঝতে পারি। আশা করি আমি অল্পতে আপনাদের বুঝাইতে পারছি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।